হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ঘোষ কেমন আছো তোমরা আই হোপ তোমরা অনেক ভালো আছো আমিও এখানে বিন্দাস আছি আজকে আমি তোমাদের দেখাবো পার্লারে হাজার হাজার টাকা খরচা না করে বাড়িতে বসেই কম খরচে স্টেপ বাই স্টেপ কিভাবে ফেসিয়াল করবে তাও আবার কেয়া সেটের তাও আবার দেড়শো টাকায় আর একটা কথা বলে দিই আমি কিন্তু পার্লারে গিয়ে আমি ফেসিয়াল করি না আর এই ফেসিয়াল কিটটা নাম হচ্ছে অ্যারোমেটিক হোয়াইট সিক্রেট ফেয়ারনেস ফেসিয়াল কিট এখানে পাঁচটা পাউচ আছে আর যে কোনো বড় স্টেশনারি দোকানে এটা পাওয়া যাবে কেয়া সেটের বললেই দিয়ে দেবে মাত্র দাম হচ্ছে দেড়শো টাকা আর এর মধ্যে দেখো কাগজের মধ্যে সব লেখা আছে তোমরা যদি বুঝতে না পারো স্টেপ বাই স্টেপ কাগজে বাংলায় ইংরেজিতে হিন্দিতে লেখা আছে কিভাবে তোমরা মেসাজ করবে কিভাবে কি করবে কোনটা আগে কোনটা পরে ব্যবহার করবে সব দেওয়া আছে তো প্রথমে আমি এই দেখো একটা হেয়ার বেল্ট নিয়ে নিলাম ভালো করে চুলগুলো আটকে নিলাম না হলে চুলগুলো মুখে চোখে পড়লে কিন্তু ইরিটেট লাগে ফেসিয়াল করতেও মানে স্ম্যাসাজ করতেও খুব বিরক্ত লাগে তো ভালো করে দেখো হেয়ার বেল্টটা আমি এটে নিলাম আর সঙ্গে নিয়েছি হালকা মানে জাস্ট হালকা ঠান্ডার সময় তো শীতের সময় তো হালকা গরম জল তো ওর সঙ্গে এ দেখো নাম্বার ওয়ান একবার স্টেপ বাই স্টেপ লেখাই আছে ওয়ান টু থ্রি ফোর করে লেখাই আছে তো এটা হচ্ছে অ্যারোমেটিক হোয়াইট সিক্রেটস স্কিন পলিশার তো এটা মুখে পুরো মুখটা আমি দেখো নিয়ে নিচ্ছি অ্যাপ্লাই করে নিচ্ছি আর উপকারিতাগুলো আমি বলে দিই এর উপকারিতা হচ্ছে এই ফেসিয়ালের সান ট্যান পিগমেন্টেশন দূর করে এবং স্কিন টোনকে লাইট করে স্কিনে বাড়তি পুষ্টি জোগায় এবং স্কিনকে দেয় ইনস্ট্যান্ট গ্লো ত্বক হয়ে ওঠে তরতাজা এবং উজ্জ্বল ফর্সা এক কথায় ফর্সা রঙের টপ সিক্রেট হলো অ্যারোমেটিক হোয়াইট সিক্রেট ফেসিয়াল কিট যেটা আমি ব্যবহার করছি মানে এই ফেসিয়াল কিটটা আমি ব্যবহার করছি বারো থেকে তেরো মানে বছর হবে বারো তেরো বছর হবে কারণ আমি বিয়ের আগে থেকে এই ফেসিয়াল কিটটা ব্যবহার করি এখনও পর্যন্ত চলছে আমার মানে বিয়ে হয়েছে আট বছর হলো আট বছর হলো আর বিয়ের আগে থেকে আমি এই ফেসিয়াল কিটটাই ব্যবহার করি আমার কিন্তু ভীষণ 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 উপকারে আসে আর খুবই ভালো আর একদম কম খরচে আর স্টেপ বাই স্টেপ একদম হাতে ধরে মানে লেখা থাকে বাংলা ইংরেজি সব এ দেখো প্রথমে আর এটা গলার মধ্যে গলা কান পুরো মুখ এটা তুমি লাগিয়েই করতে পারো আর এটা পাঁচ মিনিট ম্যাসাজ করেই যে এরকমভাবে আলতোভাবে ঘষে ঘষে যে ময়লা মাটিগুলো জমে থাকে না একদম ধুলো বালি সব অনেক দিন থেকে যেগুলো জমে থাকে সেটা তুলে নিচ্ছি আর এটা মাসে দুবার করলে কিন্তু ভীষণ উপকার দেয় স্কিন খুবই ভালো থাকে আর এই যে কানের পাশগুলো এভাবে লাগিয়ে নিলাম ই করে নিলাম একটু ঘষে নিচ্ছি কানটাও পরিষ্কার হয়ে যাবে আর হ্যাঁ হাত পা এটাও দিতে পারো হাত পা কোনো এগুলোতেও যাদের কালো কালো মানে ছোপ ছোপ দাগ আছে এগুলোও কিন্তু উঠে যায় ভীষণই একটা উপকারী তো চলো এবার মুখটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম আর দেখো এখনই কত গ্লো দিচ্ছে তাই না তো চলো এবার হচ্ছে নাম্বার টু টু দেওয়াই আছে তো এইটা হচ্ছে গিয়ে অ্যারোমেটিক হোয়াইট সিক্রেট টোনার তো এবার পরিষ্কার করার ত্বকে এই টোনারটি দশ থেকে পনেরো মিনিট লাগিয়ে রাখবো তো চলো পুরো গলা কান মুখ যা আছে আমি সব সুন্দর করে আমি এই টোনারটা ভালো করে লাগিয়ে নিচ্ছি আর এই টোনারটা দশ থেকে পনেরো মিনিট লাগিয়ে রাখতে হবে এই যে তারপরে একটু হালকা শুকিয়ে গেলে এই দেখুন দশ থেকে পনেরো মিনিট পর আমি চলে আসলাম আর এটা হচ্ছে নাম্বার তিন নম্বর পাউচ এটা আমি কাটলাম এটা হচ্ছে গিয়ে ম্যাসাজ ক্রিম তো এটা পুরো মুখে আমি আগে ভালো করে অ্যাপ্লাই করে নেব গলায় কানে আর এটাও কিন্তু দশ থেকে পনেরো মিনিট ম্যাসাজ করতে হবে আলতোভাবে দশ থেকে পনেরো মিনিট ম্যাসাজ করে পুরো মুখে দেখো লাগিয়ে নিয়েছি আলতোভাবে ম্যাসেজ করে নিচ্ছি আর আরও একটা কথা তোমাদের বলি ফেসিয়াল করার আগে কিন্তু যে গয়নাগুলো পরে থাকবে গলার চেন তারপরে কানের নাকের এগুলো কিন্তু অবশ্যই তোমরা খুলে রাখবে তাহলে ফেসিয়াল করতে তোমাদের ইডিটের লাগবে না বিরক্ত লাগবে না লেগেও যাবে না খুবই ভালো হয় তো চলো এখন আমি ম্যাসাজ করছি দশ থেকে পনেরো মিনিট কিন্তু ঘষে ঘষে এভাবে ম্যাসাজ করতে হবে আর কম বেশি অনেকেই তোমা তোমরা পার্লারে গেছো তো কম বেশি অনেকেই এক দুবার তো ফেসিয়াল করেছো তো জানো যে ফেসিয়াল যখন করে ওই পার্লারে মেয়েগুলো অবশ্যই তোমরা দেখেছো কিভাবে ফেসিয়ালটা করে তো কম বেশি সবার মনে আছে তো সেভাবেই দেখো এভাবে এভাবে করে ম্যাসাজ করতে হবে গালে শুধু আঙুল দিয়ে ম্যাসাজ করতে হবে যে দুটো গাল দিয়ে আঙুল দিয়ে ম্যাসাজ করতে হবে দেখতে পাচ্ছ শুধু আঙুল দিয়ে কিন্তু গোটা হাতটা পুরো হাতটা দিয়ে না নাকটা কীভাবে ম্যাসাজ করতে হবে গলাটা কিভাবে ম্যাসাজ করতে হবে এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু সব বুঝতে পারবে জানতে পারবে আর চোখটা এ দেখো এইভাবে আলতো করে আস্তে 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 করে ম্যাসাজ করে নিচ্ছে এই যে ভীষণই উপকারী একটা ফেশিয়াল কিট আমি কিন্তু বারো বছর বারো থেকে তেরো বছর আমি ব্যবহার করছি এখনও পর্যন্ত কিন্তু আমি ছাড়িনি অন্য কিছু ফেশিয়াল কিট ব্যবহার করি না এটাই করি আমি বিয়ের আগেও আমি করতাম এটাই তো কোনো দিন তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আজকে ভাবলাম যে শেয়ার করি আর এটা ভালো করে মুছে নিলাম আর জলটা কিন্তু চেঞ্জ করতে হবে যে জলটা নিয়েছিলাম না ওটা মাঝে মাঝে কিন্তু চেঞ্জ করতে হবে এই যে এবার ভালো করে আমি মুছে নিলাম এই যে ক্রিমটা ভালো করে স্কিনটা পরিষ্কার করে নিলাম ভালো করে আর স্কিনটা দেখো জাস্ট বাও গ্লো দিচ্ছে কীরকম দেখো এটা কিন্তু নো লাইট নো ফিল্টার স্কিনটা দেখো জাস্ট আমি ফিল করতে পারছি যে কীরকম লাগছে তো চলো সব শেষে এবার এই দেখো সব শেষে না আরও একটা বাকি আছে তিন নম্বর পর্যন্ত হয়েছে এরপর হচ্ছে গিয়ে স্কিন প্যাক এই যে চার নম্বর পাউচটা দেখা যাচ্ছে স্কিন প্যাক তো এটা আঙুল বা ব্রাশ দিয়ে পুরো মুখে লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট পনেরো মিনিট অপেক্ষা করতে হবে এই যে তো চলো পুরো মুখে আমি আবার লাগিয়ে নিচ্ছি আঙুল দিয়েই লাগাচ্ছি আমি প্রথমেই বলে দিয়েছি যে আমার ধৈর্য এই ব্রাশ নিয়ে আসবো ব্রাশে করে লাগবো এর জন্য দেখো পুরো মুখে আমি ভালো করে ফেস প্যাকটা আমি লাগিয়ে নিয়েছি এবার পনেরো মিনিট অপেক্ষা করব তো পনেরো মিনিট অপেক্ষা করার পর আমি চলে আসলাম আর হালকা হালকা শুকিয়ে গেছে দেখছি তো আরও একটা রুমাল নিয়ে আর রুমাল নিয়ে ভালো করে আমি মুখটাই দেখো মুছে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি আর রুমাল লাগবে হ্যাঁ রুমাল লাগবে অবশ্যই ফেসিয়াল করার সময় রুমাল ব্যবহার করবে তোমরা এই যে আর যতটা পারবে নতুন রুমাল ব্যবহার করার চেষ্টা করবে না পারলে রুমালটা পরিষ্কার করে রাখবে আগের দিন কেচে ধুয়ে পরিষ্কার করে রাখবে আর ফেসিয়াল করার আগে মুখটা আমি প্লেন জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম এই যে তো চলো পুরো মুখটা আমি মুছে নিই ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছে এই যে আরও একটা প্যাক আছে মানে আরও একটা পাউচ আছে পাঁচ নম্বর পাউচ দেখো স্কিনটা দেখো তোমরা স্কিনটা কত সুন্দর লাগছে তো এবার সবশেষে চলে আসলাম পাঁচ নম্বর পাউচে আর পাঁচ নম্বর পাউচটা হচ্ছে কি স্কিন জেল স্কিন জেল তো এটাও কিন্তু পুরো মুখে হালকাভাবে ম্যাসাজ করে নিতে হবে আর এরপর বুঝতে পারা যাবে ইনস্ট্যান্ট গ্লো এই যে পুরো মুখে আমি হালকাভাবে ম্যাসেজ করে নিচ্ছি আর এটা এই প্যাকটা ফেসিয়াল প্যাকটা হাত পা কিংবা পিঠের খোলা অংশের কালচে রং পিগমেন্টেশন কিংবা সানবান দূর করে এবং ফর্সা রং পেতে মানে এই ফেসিয়াল কিটটা খুবই উপকারী তো চলো আলতোভাবে পুরো মুখটা আমি লাগিয়ে নিলাম এই জেলটা এই যে আর এটা মাসে দুবার ব্যবহার করলে কিন্তু ভীষণ উপকারে আর পার্লারে যাওয়ার দরকার নেই ফালতু টাকা পয়সা আছে একই ফেসিয়াল করবে একই করবে মানে একইভাবে করবে ফালতু হাজার হাজার টাকা খরচা করে লাভ নেই আমি কিন্তু যাই না সিরিয়াসলি আমি কিন্তু পার্লারে ফেসিয়াল করি না একদমই করি না তো বাড়িতে বসে তোমরা কিন্তু ফেসিয়াল করতে পারো একদম কম খরচে একবার এনে দেখো একবার করলে তোমাদের বারবার মানে ই করতে ইচ্ছে করবে আর পার্লারে যেতে ইচ্ছে করবে না এই যে কত সুন্দর আমি আমি ফিল করতে পারছি তো কত সুন্দর লাগছে এই যে মুখটা একদম পুরো হালকা হয়ে যায় খুব সুন্দর একটা গ্লো দেয় এরপরে আরও গ্লো দেবে এখন যে গ্লোটা দিচ্ছে না দুদিন পরে ফেসিয়ালের গ্লোটা মানে আরও দেবে তো চলো টাটা বাই বাই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে